সরকারের পেছনে ভয়ঙ্কর শক্তি রয়েছে বলেছেন ফখরুল। 7 মার্চের ভাষণে নিরস্ত বাঙালি সশস্ত্র হয়ে ওঠে বলেছেন তথ্যমন্ত্রী। গণতন্ত্রের সমালোচনা সহ্য করতে হবে বললেন রিজভি। দেশের আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে বলেছেন জাফরুল্লাহ চৌধুরী। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত আলোচনা। সরকারের পেছনে ভয়ঙ্কর শক্তি রয়েছে বলেছেন ফখরুল। সরকারের পিছনে ভয়ঙ্কর একটি শক্তি অবস্থান নিয়ে ভিন্ন মতের উপর নির্মম নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আজকের পত্রিকা খুললে দেখবেন যে কার্টুনিস্ট কিশোর জেল থেকে বেরিয়েছে বিবৃতি দিয়েছে। সে বিবৃতিতে বোঝা যায় যে ভয়ঙ্কর একটা শক্তি পেছনে থেকে এই সরকারের আড়ালে থেকে সরকার স্ক্রিন তৈরি করেছে। সেই স্ক্রিনে থেকে যারাই এই সরকারের বিরোধিতা করছে, যারাই রাষ্ট্রপ্রধানের বিরোধিতা করছে, যারাই সরকার প্রধানের বিরোধিতা করছে, তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য অমানবিক নির্যাতন করছে। শনিবার 6 মার্চ দুপুরে এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব এই অভিযোগ করেন। বিএনপি মহাসচিব বলেন, আপনারা দেখছেন যে মুস্তাক আহমেদ শুধুমাত্র লেখার অপরাধে আর কিশোর কার্টুন আঁকার অপরাধে নির্মম অত্যাচার করে 6 মাস আটক করে রাখা হয়েছে। এরা তো দুজন, শুধু 6 মাস তাদের কথা বলা যায়। গতকালে একজন মহিলা এসেছিলেন আমার কাছে, তিনি একজন রিটায়ার্ড মেজর মোরসালেন, তার স্ত্রী। 1 বছর ধরে এই মোরসালেন আটক আছে জেলের মধ্যে, তার কোনো খবর বাইরে দিতে চায় না, কারণ একটাই, তিনি মোরসালেন লিখতে, তার লেখাতে তাকে তুলে নেওয়া হয়ে গেছে। আজকের পত্রিকাতে আসছে যে কত মানুষকে, শিশুকে, 7 বছরের শিশু, কত বয়োজ্যেষ্ঠদের তুলে নিয়ে গেছে, জেলে নিয়ে গেছে শুধুমাত্র সরকারের সমালোচনা করার অপরাধে। মির্জা ফখরুল বলেন, আজকের স্বাধীনতার চেতনা সম্পূর্ণভাবে ভুলণ্ঠিত, গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে, রাষ্ট্রকে পুরোপুরিভাবে দলীয়করণ করছে। এই রাষ্ট্রকে একটি দলীয়করণের রাষ্ট্রে, একটা অকার্যকর রাষ্ট্র, একটা ব্যর্থতার রাষ্ট্রে পরিণত করেছে। তিনি বলেন, আজকে বাংলাদেশের এরা একেবারে খাঘারে পরিণত করেছে, বাংলাদেশের আত্মাকে ধ্বংস করে দিয়েছে। সোল অফ বাংলাদেশ, গণতন্ত্র যেটা আমাদের আত্মা, সে আত্মাকে ধ্বংস করে দিয়েছে। এরা শুধুমাত্র নিজেদের ক্ষমতা, দাম্ভিকতা, আত্মভারিকতা আর দুর্নীতির বৃত্ত তৈরি করার জন্য তারা গোটা জাতিকে ধ্বংস করে দিচ্ছে। তিনি প্রশ্ন রেখে বলেন, আমরা যারা 71 সালে যুদ্ধ করেছিলাম, আমাদের এখন প্রতিনিয়ত রক্তক্ষরণ হয়, এই জন্য কি আমরা দেশটাকে স্বাধীন করেছিলাম? যেন আমার সন্তান একটা সুস্থ পরিবেশে মানুষ হতে পারবে না, আমার ভাই সে একটা সত্য কথা উচ্চারণ করতে পারবে না, আমার বোন সে নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে না, আমার মা সে তার সন্তানকে একটু ভালোভাবে দেখতে পর্যন্ত পারবে না, আমাদের যে নতুন শিশু আসছে, সে শিশু কোন জগতে বাস করবে, কোন জনপদে বাস করবে যেখানে শুধু হত্যা, হিংসা, ভয়াবহতা। এদেশে বারে বারে এ ধরনের স্বৈরাচার এসেছে। এদেশে বারবার যেমন মগধস্যুরা বর্গীরা এসেছে, পশ্চিম থেকে ব্রিটিশরা এসেছে, দখল করে নিয়েছে, তেমনি এদেশের তরুণ দামালরা, যুবকরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রয়োজনে অস্ত্র নিয়ে তাদের সরিয়ে দিয়েছে। 1971 সালে সেই অস্ত্র হাতে নিয়ে আমাদের তরুণরা, দামাল ছেলেরা পাকিস্তান বাহিনীকে বিতাড়িত করেছে, সে কথা মনে আমাদেরকে উঠে দাঁড়াতে হবে, যোগ করেন মির্জা ফখরুল। ফখরুল বলেন, আজকে যদি আমাদের স্বাধীনতাকে রক্ষা করতে চাই, আমরা যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি শুধুমাত্র গণতন্ত্রের জন্য কারাবন্দী হয়ে আছেন, তাকে বের করে আনতেই চাই, আমাদের নেতা তারেক রহমান, যাকে সামনে রেখে আমরা পথে এগোতে চাচ্ছি, তাকে যদি দেশে ফিরিয়ে আনতে চাই, আমাদের 35 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে চাই, প্রতিদিন আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে, তাদের যদি জেল থেকে মুক্ত করতে চাই, আমাদেরকে অবশ্যই তরুণদেরকে, যুবকদেরকে, তাদেরকে সামনে আসতে হবে। সবসময় তরুণরা সবকিছু পাল্টিয়ে দিয়েছে, পরিবর্তন এনেছে, আমাদের দিকে সবাই তাকিয়ে আছে, আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই ভয়াবহ ফ্যাসিস্ট দানবকে পরাজিত করি। বাংলাদেশের মানুষকে তারা লুটে নিয়ে যাচ্ছে, হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে যাচ্ছে, এই অবস্থা থেকে রক্ষা পেতে হলে আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে দেশের গণতন্ত্র ও স্বাধীনতা ফিরিয়ে আনি, বলেন বিএনপির মহাসচিব। সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয় মিলনায়তনে বাংলাদেশ ছাত্র ফ্রম ও উত্তর ছাত্র ফ্রমের যৌথ উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 14তম কারাবন্দী দিবস উপলক্ষে এই আলোচনা সভা হয়। 2007 সালে 7 মার্চ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমানকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী, তার বিরুদ্ধে কয়েকটি দুর্নীতি মামলা দায়ের করা হয়। বাংলাদেশ ছাত্র ফ্রমের প্রধান উপদেষ্টা ব্যারিস্টার মীর হেলালের সভাপতিত্বে ও বিএনপির সহপ্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হোসেন মাহমুদ টুকু, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক শামা ওয়াবেদ, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন প্রমুখ বক্তব্য রাখেন। 7ই মার্চের ভাষণে নিরস্ত বাঙালি সশস্ত্র হয়ে ওঠে বলেছেন তথ্যমন্ত্রী।
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বাঙালি একটি নিরস্ত জাতি ছিল। বঙ্গবন্ধু সাতে মার্চের একটি ভাষণের মাধ্যমে নিরস্ত বাঙালি সশস্ত্র বাঙালিতে রূপান্তরিত হয়েছিল। বঙ্গবন্ধু তার ভাষণে বললেন, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থেকো, শত্রুর মোকাবেলা করতে হবে। সেদিন নিরস্ত বাঙালি সশস্ত্র বাঙালিতে রূপান্তরিত হয়েছিল। তিনি বলেন, বঙ্গবন্ধু সাতে মার্চের ভাষণ এমন একটি ভাষণ ছিল, যার লাঠি আছে সে লাঠি নিয়ে বেরিয়ে পড়েছিল, যার ঘরে দা আছে লাইসেন্স করা বন্ধুক আছে তা নিয়ে বেরিয়ে পড়েছিল। যে ভাষণ আজও যে কেউ শুনলে যেভাবে উদ্দীপিত হয়, গায়ের লোম যেভাবে খাড়া হয়ে যায়, এমন কোন নেতার ভাষণ বিশ্ব ইতিহাসে প্রকৃতপক্ষে কেউ দেয়নি। শনিবার 6 মার্চ দুপুরে ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর হাসান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুর মতো এমন আবেদনময় ও উদ্দীপ্ত করার ভাষণ পৃথিবীর ইতিহাসে কেউ দেননি। সাতে মার্চ ভাষণে বঙ্গবন্ধুর কোনো নোট ছিল না, তিনি এক নাগারে বলে গেছেন, পৃথিবীতে অনেক ভাষণ আছে অনেক অর্থবহ, কিন্তু বঙ্গবন্ধু তার ভাষণে একটা নিরস্ত জনগোষ্ঠীকে সশস্ত্র জনবাহিনীতে রূপান্তরিত করে প্রকৃতপক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তিনি বললেন, বঙ্গবন্ধুর এই ভাষণের পর পাকিস্তানের গোয়েন্দা সংস্থার রিপোর্টে লেখা হয়েছিল, চতুর শেখ মুজিব প্রকৃত পর্থে পূর্ব পাকিস্তানের স্বাধীনতা ঘোষণা করে দিয়েছে, কিন্তু স্বাধীনতা ঘোষণা করার জন্য তাকে অভিযুক্ত করা যাচ্ছে না। এমনভাবে বঙ্গবন্ধু বললেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। এর মধ্য দিয়ে সেদিন রিপোর্ট ও তরুণদের উদ্দীপিত করেছিল এই ভাষণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর অপপ্রচার চালানো হয় জানিয়ে ডক্টর হাসান মাহমুদ দলীয় নেতা কর্মীদের সরকারের উন্নয়ন ও অর্জনের প্রচার বেশি বেশি করার পরামর্শ দেন এবং বড় বড় স্লোগান ও ছবি তুলে ফেসবুকে দেওয়ার চেয়ে বেশি প্রয়োজন অপপ্রচারের বিরুদ্ধে সুপ্রচার চালানো, উন্নয়ন ও অর্জনের প্রচার করা। সরকার ও আওয়ামী লীগের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে শেখ হাসিনার উন্নয়ন ও আওয়ামী লীগের অর্জনগুলো তুলে ধরা। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের ভালো প্রচার ও অপপ্রচারের বিরুদ্ধে স্বেচ্ছাকর্মীদেরও মূল্যায়ন করব। বিএনপি 7 মার্চ পালন করবে ঘোষণা দেওয়ায় তাদের অভিনন্দন জানিয়ে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, এদিন পরে তাদের বোধহয় হলো। মির্জা ফখরুল সাহেব এটিও বলেছেন, 7 মার্চ ঐতিহাসিক ইতিহাস, এই ইতিহাসকে আমাদের স্বীকার করতে হবে। আমি ফখরুল সাহেবদের বলবো, বাকি যে ইতিহাস বিকৃতি করেছিলেন সেটা ভুল স্বীকার করে বাকি ইতিহাসগুলো স্বীকার করে নেন, তাহলে জাতি আপনাদেরকে সাধুবাদ দেবে। তিনি বলেন, বিএনপি এখন নানা ধরনের মিছিল আছে, দৌড় মিছিল, চোরাগোপ্তা মিছিল, হঠাৎ মিছিল। গতকাল বিএনপি যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ নাকি একটি চোরাগোপ্তা মশাল মিছিল করেছেন। তাদের বলবো, এইভাবে চোরাগোপ্তা মিছিল ও মানুষের উপর চোরাগোপ্তা হামলা করে লাভ হবে না। সত্যিকার অর্থে জনগণের কাছে যদি যেতে চান তাহলে ইতিহাসকে মেনে নিন, যেভাবে 7 মার্চ মেনে নিয়েছেন, এতদিনের অপরাজনীতির জন্য জনগণের কাছে ক্ষমা চান। বিএনপি ও তাদের মিত্ররা মুস্তাক আহমেদের মৃত্যুর জন্য মায়া কান্না কাঁদছেন, তার মৃত্যুতে আমি নিজেও ব্যথিত।